টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। সুপ্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর অনুষ্ঠান মানেই অনেক মজার মজার খাবার, নতুন নতুন খাবারের রেসিপি। আপনারা তো খুব ভালো করে জানেন আমরা আমাদের অনুষ্ঠানটি সাজাই দুটো রেসিপি দিয়ে। একটি আমাদেরকে দিয়ে থাকেন দেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী ও আরেকটি দিয়ে থাকেন আপনাদেরই কোনো প্রিয় তারকা। তবে হ্যাঁ দর্শক, কোভিডের কথা মাথায় রেখে আমরা আমাদের আয়োজনে যে দুটি রেসিপি রেখেছি দুটোই খুবই হেলদি ফুডের রেসিপি। তাহলে চলুন দর্শক দেখে আসি আজকের আয়োজনে আমরা আপনাদের জন্য যে দুটি রেসিপি রেখেছি। রোস্টেড চিকেন উইথ ভেজিটেবল, মাসালা চিকেন। দর্শক, শুরু করছি তাহলে আজকের আয়োজনের প্রথম রেসিপি। তবে আজকের আয়োজনটি আমরা একটু ভিন্নভাবে রেখেছি, আর সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। আর আজকের আয়োজনের প্রথম রেসিপিটা নিয়ে আসছেন শেফ জাকির। চলুন দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি জাকির হোসেন, আমি আছি গ্যাম্বেলাস লাইভ কিচেনে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ শেফ। আজকে আপনাদেরকে করে দেখাবো রোস্টেড চিকেন অ্যান্ড সটে ভেজিটেবল। চলুন দেখে আসি উপকরণগুলো। চিকেন পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, সয়া সস 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, মাস্টার পেস্ট 1 টেবিল চামচ, অলিভ অয়েল পরিমাণ মতো, বাটার 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন কুচি পরিমাণ মতো, আদা কুচি পরিমাণ মতো, সবজি পরিমাণ মতো, রোজমেরি পরিমাণ মতো, অরিগানো পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। মূল রান্না যাওয়ার আগে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো চিকেনগুলোকে আমরা একটু উপর থেকে একটু কেটে নেব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকাতে সহজ হয়। ঠিক এইভাবেই চিকেনটা কেটে নেব। এর সাথে আমরা এখন ম্যারিনেশনের কাজ শুরু করব। প্রথমে আমরা একটু 1 চামচ লেবুর রস, খুব অল্প পরিমাণে, গোলমরিচ, অল্প একটু সয়া সস 1/2 টেবিল স্পুন, প্যাপরিকা 1 চামচ লাগবে, কারণ প্যাপরিকা হচ্ছে আপনাকে সুন্দর একটা কালার দেবে। এর সাথে লবণ, শুকনো মরিচ গুঁড়ো, এখন দেবো একটুখানি ঘি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সবশেষ এতে যোগ হবে মাস্টার্ড পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ মাস্টার্ড পেস্ট। এখন এটাকে আমাদের সব উপকরণ দেওয়া শেষ, এখন এটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখানোর পর আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমাদের মাখানো শেষ, সবগুলো উপকরণ দেওয়া শেষ, আমরা 10 মিনিটের জন্য এটাকে সাইডে ম্যারিনেট করে রাখবো। এবং এই ফাঁকে আমরা গ্লোভসগুলো চেঞ্জ করে রাখবো, কারণ হচ্ছে হাইজিন একটা বড় বিষয়। আপনি যে গ্লোভস দিয়ে একটা কাজ করবেন সেটা দিয়ে দ্বিতীয় কাজ করা যাবে না, এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমাদের 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এবার এটাকে প্যানে দেওয়ার পালা। প্যানে দেওয়ার জন্য আমরা একটু অলিভ অয়েল দিয়ে নেব। প্যানে অলিভ অয়েল দিয়ে নিলাম, আগুনটা হবে মিডিয়াম হাই। প্রথমে একটু হাই করে নেবেন শুধু উপরে কালারটা হওয়ার জন্য, এরপর একটু স্লো ফায়ার দিয়ে দেবেন। তো এখানে আমাদের চিকেনটা আছে, আমরা চিকেন এখন ছেড়ে দেবো। এবং দর্শক খেয়াল রাখবেন, চিকেনের যেই পাশটাতে স্কিন থাকে সেই পাশটা আগে দিতে হবে, যেই পাশটাতে স্কিন আছে। এটা কালো হতে থাকুক, এই পাশে আমরা আমাদের সবজিগুলো রেডি করতে থাকি। আমাদের সবজিগুলো যাবে হচ্ছে গাজর, এর সাথে যাবে হচ্ছে অনিয়ন, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো সবগুলো ভেজিটেবল একটু রাফ কাট হবে, ডিফারেন্ট কোনো সাইজ থাকবে না। এরপর দিয়ে দেবো হচ্ছে বেবিকর্নগুলো রাফ চপ হবে। এরপর আসতেছে মাশরুম, আমরা মাশরুম দিয়ে দেবো এর সাথে। আমাদের এখানে ভেজিটেবলের একটা ভালো কম্বিনেশান আছে, এখানে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য বেশ সহায়ক হবে। সাথে আছে আমাদের চিকেন, যেখান থেকে প্রোটিন পাচ্ছেন। চলুন দেখিয়েছি চিকেনের কী অবস্থা। আমাদের চিকেনটা অলমোস্ট হয়ে আসে, আমাদের সুন্দর কালার চলে আসছে চিকেনটার। আমরা এটাকে এখন যতটুকু সম্ভব কম আছে ঢেকে দেবো, এটাকে ঢেকে দেবো দ্রুত কুক হওয়ার জন্য। এই চিকেনটা কুক হতে 10 থেকে 15 মিনিট লাগবে, সেই ফাঁকে আমরা আমাদের ভেজিটেবল রেডি করে ফেলি। তো আমরা চলে যাচ্ছি ভেজিটেবল সতে করতে।
আমরা এখানে অল্প একটু বাটার দিয়ে দেব। বাটার দেওয়া হয়ে গেল, বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দর্শক, আমাদের বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমরা একে একে ভেজিটেবল দেবো এবং ভেজিটেবল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রথমে আমরা অনিয়নটা দিয়ে দেবো, অনিয়ন দেওয়ার সাথে সাথে আমরা এখানে কিছু গার্লিক দেব, চপ গার্লিক দেব, এর সাথে অল্প একটু জিঞ্জার দেব, আদার চা আদার জুসে বেশ অভ্যস্ত ছিলাম সেই চিন্তা থেকে এখানে আদা যুক্ত করা হয়ে গেল। এখন এটাকে খুব ভালো করে টোস্ট করবো, প্রয়োজনে একটু বাড়িয়ে নিলাম। টোস্ট হচ্ছে রসুন আর পেঁয়াজের সুন্দর গ্রাইন্ড পাচ্ছি। এবার আমরা একে একে দিয়ে দেবো ক্যাপসিকাম, এর সাথে সবগুলো ভেজিটেবল দিয়ে দিচ্ছি একেবারে। সুন্দর ফ্লেভার বেড়েছে, তাই একটু বাটার অ্যাড করে দেবো যাতে এই অ্যারোমাটা আরও বেশি। সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে। আমরা এখানে একটু সুগন্ধির জন্য রোজমেরি ব্যবহার করতে পারি, একটু অরেগানো ব্যবহার করতে পারি এবং এই সবজির স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা একটু গরম মশলা ইউজ করবো, চিমটি এক চিমটি পরিমাণ গরম মশলা, যেটা বাজারে পাওয়া যায় গরম মশলা। আমাদের ভেজিটেবল অলমোস্ট ডান। এখন চলুন, যেটা প্রথমে বলেছিলাম 15-20 মিনিট আগে চিকেনটা হতে, চলুন দেখি সে চিকেনটার কী অবস্থা। সুন্দর গান বেরোচ্ছে। তো দর্শক, আমার মনে হয় অলমোস্ট হয়ে গেছে, এখন আমাদের প্লেটিং করার পালা। প্রথমে আমরা চিকেনটাকে দিচ্ছি, চিকেনটা দেখেন সুন্দর একটা কালার চলে আসে এবং সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি। আপনারা হয়তো বাসায় ট্রাই করলে পাবেন সেই গ্রানটা। চিকেনটাকে ঠিক সুন্দর করে প্লেসমেন্ট করতে হবে, একটার উপর একটা আড়াআড়ি করে দিতে হবে। ভেজিটেবল দেওয়ার ক্ষেত্রে সেই একই সতর্কতা অবলম্বন, ভিন্ন ভিন্ন ভেজিটেবলগুলো ভিন্ন ভিন্ন জায়গায় দেবো আমরা। মাশরুমগুলোকে ঠিক কাছাকাছি রাখবো, ক্যাপসিকামগুলোকে এমন একটা জায়গায় প্লেসমেন্ট করবেন যাতে সেটা চোখে লাগে। এরপর আসতেছে আমাদের বেবিকর্ন, ক্যারোট। আপনারা জানেন ক্যারোটে প্রচণ্ড রকম বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চোখের জন্য এবং হার্টের জন্য খুব ভালো। এই প্লেটটাকে আর একটুখানি ফ্লেভারেজ করার জন্য আমরা এখানে কিছুটা অরিগানো ব্যবহার করব। এটাকে আরও লুকেটিভ করার জন্য আমরা কিছু গার্নিশ অ্যাড করবো এখানে। একটু টমেটো দিয়ে দিলাম এখানে, একটু ক্যারোট দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল রোস্টেড চিকেন সথা ভেজিটেবল। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে চিকেন পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, সয়া সস 0.5 টেবিল চামচ, পাপরিকা পাউডার 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিন। এখন একটি ফ্রাই প্যানে অলিভ অয়েল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢেকে 15-20 মিনিটের জন্য রান্না করুন। এখন অন্য একটি ফ্রাই প্যানে বাটার 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন কুচি পরিমাণ মতো, আদা কুচি পরিমাণ মতো, সবজি পরিমাণ মতো, রোজমেরি পরিমাণ মতো, অরিগানো পরিমাণ মতো, সয়া সস 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 0.5 চা চামচ দিয়ে ভালো করে রান্না করুন। রান্না হয়ে এলে সার্ভিং ডিশে চিকেন ও সবজি নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রোস্টেড চিকেন উইথ ভেজিটেবল। দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেওয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকবেন, কারণ এরপরে আমার সঙ্গে থাকছে আপনাদেরই কোনো প্রিয় তারকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বলেছিলাম যে এবার আমার সঙ্গে থাকবে আপনাদের প্রিয় একজন তারকা। হ্যাঁ দর্শক, আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী হৈমন্তী রক্ষিত দাস। চল কথা বলি আপুর সঙ্গে। আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি নিশ্চয় ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আগে ঝটপট বলে ফেলো যে তুমি আজকে আমাদের কী রেসিপি দেখাবে।
আজকে আমি এমন একটা রেসিপি সিলেক্ট করেছি যেটা ছোট বুড়ো সবার ভীষণ পছন্দ হবে। চিকেন আইটেমটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, তো মাসালা চিকেন আইটেমটা আজকে করে দেখাবো। দর্শক হৈমন্তী আজকে আমাদেরকে মাসালা চিকেন করে দেখাবেন, চলুন তার উপকরণগুলো দেখে আসি। তেল পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ পরিমাণ মতো, রসুন কুচি পরিমাণ মতো, আদা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, পানি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া এক চা চামচ, চিকেন 500 গ্রাম, টমেটো কিউব একটা, টমেটো সস 3 টেবিল চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টা। উপকরণ তো দেখা শেষ, চলুন রান্না শুরু করে দিই। আপু আমরা শুরু করতে পারি? ওকে, আমি কি স্টার্ট করে দেবো? বিসমিল্লাহ। ওকে ঠিক আছে, আমরা একটু তেল দিয়ে দেবো। আপু তুমি নিজে দিয়ে নাও, কারণ আমি অতটা বুঝবো না তোমার মাপটা। এখানে 1/2 কেজির মতো চিকেন আছে, অল্প একটু করে তেল দিলাম। আর প্রথমে আমরা তেলে গরম মশলাগুলো দেব। এখানে গোটা গরম মশলা যেগুলো আছে, তেজপাতা, ওকে, দারচিনি আছে, এলাচ, এটা আসলে পরিমাণ মতো। ওকে ঠিক আছে, গরম মশলাটা খুব বেশিক্ষণ সময় লাগবে না, ফ্লেভারটা আসতে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ঠিক আছে, এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আমি। আচ্ছা, আমরা পেঁয়াজটা হালকা ভাজবো একটু। এরপর আমি এখানে বাটা ইউজ করছি, শুধু গ্রেভিটা যাতে একটু থিক হয় সেই কারণে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর এখানে রসুন কুচিটা ইউজ করেছি, চাইলে কেউ বাটাও দিতে পারে, তা দিতে পারে। ওকে হ্যাঁ, একটু আদা বাটা, যদিও মাসালা চিকেন খুব বেশি মশলা এখানে ইউজ করা হচ্ছে না, যার কারণে এটা কিন্তু হেলদি ডিশটা। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দেবো। আচ্ছা, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে। বাসায় সবাই তোমার রান্না মানে কেমন এনজয় করে? খুব এনজয় করে, এবং আমার ভীষণ আনন্দ হয় যখন বাচ্চারা খুব এনজয় করে, আসলে করে। হ্যাঁ, আর নিজেরই ভাল লাগে রান্না করতে। আমি হলুদের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের মতো, মরিচের গুঁড়ো 1 চামচ, 1 চা চামচের মতো দিয়েছি। একটু পানি লাগছে, একটু পানি, বাস বাস। আমি একটু এখানে মশলার গুঁড়ো দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়ো। এখন আমরা চিকেনটা দেব। এখানে মশলাটা একটু কষানো হয়ে গেল, কারণ চিকেন থেকে পানি বের হবে। আমরা একটু লবণ দিয়ে দেবো। এখন আপু লাস্ট স্টেজ শো কবে করেছো? জানুয়ারিতে আমার লাস্ট শো করে এসেছি আমি সিঙ্গাপুরে। ওখান থেকে আসার পরেই তো প্যান্ডেমিক শুরু হলো, এরপরে সব। আমরা এবার টমেটোগুলো দিয়ে দেবো, কারণ এখানে এখন আমি ঢাকবো। একটু পানিটা লাগবে কি না, আমরা ঢাকার পরে কিন্তু পানি একটু দেখবো। ঠিক আছে, যদি ব্রয়লারের মুরগি হয়ে থাকে তাহলে তার থেকে তো অনেক পানি বের হবে, সে কারণে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, দর্শক আমরা 2-3 মিনিট ওয়েট করবো এটা ঢেকে দিয়ে, তারপরে দেখছি কি করা যায়। দর্শক আমরা 3 মিনিট মতো ওয়েট করেছি, এবার দেখি কি অবস্থা। আপু আমরা একটু চেক করি। বাবা, অনেক পানি ছেড়েছে, পানি ছেড়েছে চিকেন থেকে। ব্রয়লার চিকেন হলে আরো অনেক বেশি ছাড়বে, আর যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে তাহলে আমরা আরেকটু পানি দিতে পারি। আর এখানে একটা ব্যাপার হলো, আমরা যেই
প্যানটা ইউজ করছি সেটা যেহেতু ননস্টিক ফ্রাই প্যান এবং আমাদের লিডটা হলো কাছে যার কারণে খুব বেশি পানি লাগছে না আচ্ছা যদি আমরা ননস্টিকে না করি তাহলে আরেকটু বেশি পানি লাগবে না আমরা এখন একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু টমেটো কেচাপ ইউজ করব ওকে টেস্টটা বাড়ানোর জন্য আমি 3 টেবিল স্পুনের মতো কেচাপটা দিলাম কালারটা খুব সুন্দর করে লাগবে বাস এটা তারপরে আমরা একটু ঢেকে দেব এবার আঁচটাও একটু কমিয়ে দেব ওকে আপু একটু আঁচটা একটু বেশি কমিয়ে দাও যেন এর মধ্যে আমি একটু গান শুনতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা হতে থাক হতে তো এবার একটা গান শুনিয়ে দাও একটি গান করি এই গানটা বাপাদার টিউন অ্যান্ড কম্পোজিশন এবং স্বপ্নীল ভাই লেখা ওকে তুই বিহনি বিজনে প্রাণী সহে না যাত না বন্ধু রে প্রাণী সহে না নীল আগুনে জলে দেগুনে পাই না মনে শান্ত না বন্ধু রে নিশে কাটে না তুই বিহনে বিজনে প্রাণী সহে না যাত না বন্ধু রে প্রাণী সহে না নীল আগুনে জলে দ্বিগুণে পাই না মনে শান্ত না বন্ধু রে নিশে কাটে না ওয়াও কি নাইস ভয়েস তোমার মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর গানটা যাক আচ্ছা এবার দেখো কি অবস্থা আমরা দেখি হ্যাঁ আমাদের মশালা চিকেন রেডি ওয়াও একদম রেডি একদম আমাদের মশালা চিকেন হয়ে গেছে ওকে একটু কাঁচামরিচের ফ্লেভারটা যাতে আসে হ্যাঁ আমি দুটো কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি তাহলে একটু ফ্লেভারটা খুব ভালো আসবে মশালা চিকেন একদম মশালা চিকেনের মধ্যে গ্রেভি হয় একদমই না একটু গার্নিশিং এর জন্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে ওকে তৈরি হয়ে গেল মশালা চিকেন রেসিপি থ্যাংক ইউ সো মাচ আপু এত নাইস একটা ডিশের রেসিপি আমাদেরকে দেখানোর জন্য আর তুমি যে তোমার মানে একটা মূল্যবান সময় যেহেতু তুমি বাড়িতে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছ সেখান থেকে আমাদের যে সময় দিয়েছো এর জন্য অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আপু মোস্ট ওয়েলকাম আর এখানে যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন আমাদের রান্নাঘর আমারও ভীষণ প্রিয় একটি অনুষ্ঠান তো আশা করছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং বাংলা ভীষণে যারা আছেন সবাইকে আবার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা অনেক ধন্যবাদ আপু দর্শক দেখলেন তো আপু আমাদেরকে মশালা চিকেন রান্না করে দেখালো আমি তো বলবো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কারণ দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আই এম ড্যাম শিওর ইট উড বি ভেরি ডেলিশিয়াস তো সেই জন্য আপনাদের দরকার পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি প্রথমে একটি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে তাতে গরম মশলা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ বাটা আধা কাপ লবণ পরিমাণ মতো রসুন কুচি পরিমাণ মতো আদা বাটা 1 চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ পানি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে নেড়ে গ্রেভি তৈরি করুন গ্রেভি তৈরি হয়ে এলে তাতে চিকেন 500 গ্রাম লবণ স্বাদ মতো টমেটো কিউব 1টা দিয়ে নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করুন রান্না হয়ে এলে নামানোর আগে টমেটো সস 3 টেবিল চামচ কাঁচামরিচ 3 থেকে 4টা দিয়ে ভালো করে নেড়ে কিছু সময় ঢেকে রান্না করে সার্ভিং ডিশে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মশালা চিকেন দর্শক দেখতে দেখতে আবারও সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমার সঙ্গেই থাকবেন ফিরে আসছি এক্ষুনি দর্শক ফিরে এলাম বিরতির পর
আর এবার আপনারা সবাই জানেন আমাদের টিপস পর্বের কথা। হ্যাঁ দর্শক, এবারে টিপস পর্ব, আর এই পর্বে রয়েছে আমাদের সবার প্রিয় একটি সবজি টমেটো। টমেটোর কিছু উপকারিতা চলুন দেখে আসি। টমেটোর উপকারিতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে টমেটো। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 25 গ্রাম টমেটো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। পুরুষদের জন্য 25 গ্রাম এবং নারীদের জন্য 35 গ্রাম টমেটো ফলপ্রসূ। কার্যকরীভাবে দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই টমেটো। ওজন কমায় টমেটো। যাদের স্থূলতা নিয়ে চিন্তা তারা এই প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারেন। প্রতিদিনের প্রচুর পরিমাণে টমেটো আমাদের দেহের অতিরিক্ত চর্বি দূর করে এবং দেহে অতিরিক্ত মেদ জমতে দেয় না। দেহের হাড় মজবুত করে। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে, যা দেহের হাড় মজবুত করে এবং ভাঙা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সাথে। বাতের ব্যথা দূর করে। যাদের প্রচণ্ড বাতের ব্যথা তারা খাদ্য হিসেবে টমেটো গ্রহণ করতে পারেন, কারণ এটি বাতের ব্যথা অনেকাংশে দূর করতে সক্ষম। রাতকানা রোগ নিরাময় করে। টমেটো একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়। এতে বিদ্যমান ভিটামিন এ রাতকানা রোগ নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুল পড়া কমায়। টমেটোতে যে পরিমাণ ভিটামিন এ রয়েছে সেটা আমাদের চুল পড়া কমায় এবং চুলকে মজবুত করে। পানি শূন্যতা রোধে টমেটো। দেহের পানি শূন্যতা রোধের জন্য টমেটো হচ্ছে প্রাকৃতিক ঔষধের মতো। দেহের শক্তি যোগায় এই টমেটো। দর্শক, দেখতে দেখতে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আজকের মতো আমি আলভি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর।